প্রতিবির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর বরানগরের মিউনিসিপ্যালিটিতে কে কেমন কাজ করছে, প্রদীপের তলায় কতটা অন্ধকার আছে একটু খুঁজতে খুঁজতে চলে এসেছি। আর এই মুহূর্তে পাশে পেয়ে গেছি সঞ্চিতা দিকে। প্রথমে বলবো দিদি, কেমন আছো একটু বল। ভালোই আছি। তো বলবো যে তোমার ওয়ার্ডের কাজকর্ম কেমন চলছে, কারণ তোমার ওয়ার্ডটা তো ইতিমধ্যে মডেল ওয়ার্ড নামে পরিচিত হয়েছে, তো কেমন কাজকর্ম চলছে একটু বল। কাজকর্ম ভালোই চলছে, কারণ আমাদের তো একটাই কথা মা মাটি মানুষের সরকারে, যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তাই সেই উন্নয়নের নিরিখে আমরা অবিরাম কাজ করে চলেছি বরানগর পৌরসভার উদ্যোগে। তো মা মাটি সরকারের জন্য তোমরা কাজ করে চলেছো। বলবো যে মানুষের যেটা মেন চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান, আমি বলবো যে কাজের কথা, কর্মসংস্থানের দিকটা যদি একটু বলো তোমাদের সরকারের নেক্সট স্টেপ বা কতটা এগোতে পারলে তোমরা, কারণ যে 34 বছরের দিকে আঙুল তুলে এই সরকার এসেছিল সেই সরকারের কিন্তু আজকে 15 বছর প্লাস। 15 বছর মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, 12.5 বছর হবে, এটা ভুল হচ্ছে। আর কর্মসংস্থান, দেখুন কর্মসংস্থান নিয়ে আমার মনে হয় তদন্ত সাপেক্ষ এই বিষয়ে কিন্তু আমার মনে হয় কোনো কথা বলাটা উচিত না, ঠিক আছে? তদন্ত তদন্তের মতো চলুক, তদন্ততে যদি যে কিছু কারচুপি করেছে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত বা হয়েছে, আর যদি তদন্ত সাপেক্ষ বলছি এই জন্য আর কোনো মন্তব্য করব না। আর এদিকে যদি তোমাদের আরো কথা বলি যে এই সময়টা দাঁড়িয়ে ইন্ডিয়া জোট, এটা নিয়ে তুমি কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী, 100-এর মধ্যে 200%। কারণ হচ্ছে এখন কি চলছে আপনারাও সাংবাদিক দেখতে পাচ্ছেন যে কিভাবে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার নাম ভারত, অবশ্যই ভারতও নাম, কিন্তু নামটাই বদলে দেবে। হ্যাঁ, এ তো ভাবা যায় না, কোনোদিন হয়তো বলবে যে মানুষের নিজের নামটাও বদলে দিতে হবে, এটাই একটা আমরা আশা করছি। এটাও হয় না কবে উনি বলছেন, আমাদের তুগলকি সরকার এবং আমাদের মোহাম্মদ বিন তুগলক মিস্টার মোদি, আর খুব আশা করে সবাই ওনাকে প্রধানমন্ত্রী করেছিলেন, কিন্তু দেখছি কি যে ওনার মানে প্রধানমন্ত্রী হওয়ার তো যোগ্যতা দূরের কথা, ওনার একটা মানে কি বলবো কোনো দায়িত্বই নেই, জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া, তারপরে যখন যা ইচ্ছে তাই করছেন, যেখানে ভালো লাগছে না সেখানে সবসময় ইডি সিবিআই কে উনি হাতিয়ারের মতো কাজে লাগাচ্ছেন, তারপরে যে ওনার কথা মতো চলছে না, ওনাকে মানে জো হুজুর একটা ব্যাপার আছে সেটা করছে না, সেখানে তিনি সবসময় একটা অস্থিরতা সৃষ্টি করছেন, মানুষে মানুষে ভেদাভেদ, ধর্মে ধর্মে ভেদাভেদ, খাবার দাবার সব কিছু নিয়ে মানে মানুষকে পাগল করে দিচ্ছে। এদিকে যারা প্রকৃত চোর, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, তাদের দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাদের থেকে ঠিক টাকাগুলোকে নিয়ে নিচ্ছে, তাহলে সেই লোকটা সম্পর্কে কি বলবো। আর সেই মানুষটা এবং তার যে আশেপাশে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে যদি কয়েকটা রাজনৈতিক দল বা যে যে দলগুলো বা যে যে রাষ্ট্র, যে রাজ্যগুলো অত্যাচারিত হয়েছে, তারা যদি এক হয়ে ইন্ডিয়া জোট করে, আমি অবশ্যই বলবো জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। ইন্ডিয়া হয়তো জিতবে, সেটা হয়তো পাবলিকই বলে দেবে। আমি কিন্তু এটা বলতে চাইছি না, আমি অন্য পার্টির আলোচনায় পরে আসছি, আমি আগেই বলবো যে তোমাদের কথাটাই, কারণ পাবলিক কিন্তু তোমাদের কাছে প্রশ্নগুলো রেখেছে, যে প্রশ্নগুলো আমাদের মুখ থেকে হয়তো তোমাদের কাছে যাচ্ছে। তো কি কি ভুল করেছে পরের কথা, আগে আমি দেখবো আমি কতটা ভুল করেছি, বা প্রত্যেকেরই এটা দেখা উচিত, কারণ একটা আঙুল যদি আমি অন্য দিকে তুলি 4টি আঙুল নিজের দিকে থাকে। আমি বলবো ইন্ডিয়া জোট করেছে, তুমি বলছো খুব ভালো কথা, তার মানে কি কোনো জায়গায় তৃণমূল নিজেকে দুর্বল ভাবছে, কারণ দুর্বল যদি না হতো কি দরকার ছিল জোট করার, নিজে কেন লড়তে পারলো না, কেন জোট করতে হলো, যে যে সিপিএম কে যে কংগ্রেসকে এতদিন বিপক্ষ ভেবেছিল তাকে কেন গলায় জড়িয়ে নিতে হলো, কেন জোটের মাহাত্মটা কোথায়? রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা যেরকম হবে হবে সেই পরিপ্রেক্ষিতে চলতে হবে, সেটা নয়। তৃণমূল কেন বলবে, তৃণমূলকে চাইছে স্বয়ং কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, তিনি পাশে বসাচ্ছেন, আমাদের জননেতা আমাদের যুবনেতা অভিষেককে চাইছেন রাহুল গান্ধী, সেখানে কি করার আছে, তারা তো আসবেই। আমাদের একটা পুরো পশ্চিমবঙ্গে তৃণমূল আছে, আরও বিভিন্ন জায়গায় তৃণমূল আমাদের আছে, তো এখানে তৃণমূল সিপিএম এর সাথে এখানে সেইভাবে বৃহত্তর জায়গায় দেখতে গেলে সেখানে তৃণমূল মানে কখনো দেখা যাবে না যে সিপিএম কি এখানে কংগ্রেস, সেগুলো দেখলে চলবে না। মানে আগামী দিন যদি স্বয়ং নরেন্দ্র মোদী বলেন যে তৃণমূলের সঙ্গে জোট করতে চাই, তাহলে কি তৃণমূল এখানেও সেই জায়গাটাকে প্রস্তাবটাকে গ্রহণ করে নেবে? মনে হয় না কখনোই এটা করবে, মনে হয় না কখনোই। যা তিক্ত অভিজ্ঞতা আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের হয়েছে, যা তিক্ত অভিজ্ঞতা অন্যান্য রাজ্যে হয়েছে, অন্যান্য রাষ্ট্র নেতাদের হয়েছে, মনে হয় না বিজেপির সাথে আর কোনোদিন কেউ জোট বাঁধবে।
মমতা ব্যানার্জি বলতে যে এতগুলো প্রকল্প আছে, আমি তোমায় বলবো যে তোমার ওয়ার্ডটা একটু ফিরে আসি, কারণ যেহেতু তোমার এই ওয়ার্ডটা নিয়ে বেশি আলোচনার বিষয়বস্তু তোমার সঙ্গে করার কথা, তো বলবো যে তোমার ওয়ার্ডে যে এই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী এত যে প্রকল্প আছে, তোমার সাধারণ মানুষ কত সংখ্যক মানুষ এখনো পর্যন্ত এই প্রকল্পগুলো পেয়েছে? আমার যদি হিসেব করি তাহলে বলবো 85% লোক পেয়ে গেছে, 85%, আরো বেশিও পেতে পারে। 10-15% লোকের এখনো বাকি আছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি করছি এবং দুয়ারে সরকার ক্যাম্পে করে ফেলেছি, এবং এখনো যারা বাকি আছে নেক্সট যে দুয়ারে সরকার আছে আশা করি কমপ্লিট হয়ে যাবে। রিসেন্টলি বিশ্ব বাণিজ্য সংস্থা বা বলবো বিশ্ব ব্যাংক এই বাণিজ্য উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক টাকা লোনের ব্যবস্থা করছে বা মমতা ব্যানার্জির পেছনে ইনভেস্ট করতে চাইছে যাতে এই শিল্পটা আরো ভালোভাবে হয়। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে এতদিন যে শিল্প নিয়ে মানুষ একটা আঙুল তুলতো, মমতা ব্যানার্জির হাতে টাকাটা আসলে সেই জায়গা থেকে কি আরো বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে? অবশ্যই পাবে, টাকাটাই তো মেন কথা। আপনি দেখুন না, আমাদের হাজার হাজার কোটি টাকা আটকে দিয়েছে, আমফানের টাকা এখনো পাইনি, আমফানের টাকা পাইনি, করোনার সময় যেগুলো আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো পাইনি, বিভিন্ন খাতে টাকাগুলো 100 দিনের কাজ আটকে দিয়েছে, মানুষের রুজি রুটি যেটা সাধারণ মানুষের, গরিব দুঃখী মানুষের দিন মজুদের সেই টাকা আটকে দিয়েছে, সেইগুলো নিয়ে মমতা ব্যানার্জি ভর্তুকি দিয়ে অনেক কিছু তাদের চেষ্টা করছেন করার জন্য। হাতে টাকা নিয়ে শিল্প করবে না, শিল্প ছাড়া হবে কি করে? তাহলে সম্মেলনগুলো হচ্ছে কি করে? ইনভেস্ট করতে চাইছে কেন? অবশ্যই হবে। আরো একটা কথা বলবো যে তোমার ওয়ার্ডে এখনো পর্যন্ত কোন জায়গাগুলো মনে হয় যে এই জায়গাগুলো, বা বলবো আমি টোটাল বড়নগরটাকে নিয়ে, কারণ তুমি একজন বড়নগরের মানুষ, তো সেই জায়গা থেকে বলবো কোন জায়গাগুলো মনে হয় যে আরো বেশি নজর দেওয়া দরকার, আরো বেশি উন্নয়ন এই জায়গাটাই দরকার? একটু হচ্ছে জল জমা, যেটা আমাদের অলরেডি হচ্ছে, আর জল, খাবার জল অবশ্যই বলবো, আর হচ্ছে রাস্তাঘাটগুলো, আর কিছু না। তো রাস্তাঘাটের সমস্যা তো অল্প বিস্তর আছেই, আরো কথা বলবো যে তোমার ওয়ার্ডে, তোমার নিজের ওয়ার্ডে এখনো পর্যন্ত কোন জায়গাটা বেশি নজর দিতে হবে বলে তোমার মনে হয়? আমার ওয়ার্ডে, আমার ওয়ার্ডে মোটামুটি আমি সব রাস্তাঘাটই করে ফেলেছি, তবে এখন কিছু কিছু জায়গায় আমার ড্রেনগুলো কিছু ঠিক করতে হবে। যেরকম আমার রোড সাইড গোপাললাল ঠাকুর রোড থেকে বনুগলির মুখ থেকে দেশবন্ধু রোড পৌরসভা পর্যন্ত ড্রেনের সিস্টেমটাকে আর একটু ভালো বেটার করতে হবে, সেই জন্য অনেকটা টাকার দরকার। অবশ্য আমাদের পৌরসভা বা মাননীয় আমাদের যিনি আছেন চেয়ারপারসন অপর্ণা মল্লিক, উনিও খুব চেষ্টা করছেন ওই জায়গাটা ঠিক করতে হবে। আর আমি একটু বিউটিফিকেশান করতে চাইছি, যেহেতু আমার বেসিক কাজগুলো হয়ে গেছে সবকিছু, আমি বিউটিফিকেশনের উপর জোর দিচ্ছি, আর একটু সুন্দর করে সাজানো মানুষের। আরেকটা কথা বলবো যে তুমি তো গণেশ পুজো করো, বাঙালির একটা পুজোর পার্বণ শেষ হয়ে যায় যেটা অনেকদিন গ্যাপ দেওয়ার পরে গণেশ পুজো থেকে শুরু হয় এবং তারপরে পরপর দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো চলতে থাকে, তো কি বলবে যে গণেশ পুজো নিয়ে সাধারণ মানুষকে, তোমার ওয়ার্ডের মানুষকে কি বার্তা দেবে? গণেশ পুজোটা প্রথম বড়নগরে না আমি শুরু করেছিলাম, 9 বছর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মেয়েরা মিলে, মানে আমাদের ওয়ার্ডের মেয়েরা, মেয়েরা পাড়ার মেয়েরা সবাই মিলে গণেশ পুজো করে, মেয়েরাই মানুষের ঘরে ঘরে যায়, চাঁদা, যেরকম মানুষ চাঁদা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 300 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, এই চাঁদার বেস করে আমাদের পুজোটা হয়। খুব সাধারণভাবে আমরা পুজো করি, এবং পুজোটা আজকে যে পলিটিক্যাল পার্সন আছি, কাউন্সিলর আছে, কোনোদিন যদি নাও থাকো তখনও গণেশ পুজোটা আমরা চালিয়ে যাব, এটা আমাদের পাড়ার পুজো হয়ে গেছে। আর গণেশ পুজো থেকে গণেশ বন্দনা দিয়ে তো অন্য অন্য যে কোনো শুভ কাজের সূচনা হয়, দুর্গাপুজোর সূচনা, তাই গণেশ পুজোটা আমরা খুব, মানে আমাদের ওয়ার্ডের মেয়েরা এবং আমাদের ওয়ার্ডের বাসিন্দারা খুব মানে নিষ্ঠার সাথে করি। থ্যাংক ইউ, আর আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের একটা কথা বলবো, যারা বড়নগর বা বড়নগরের আশেপাশের মানুষ দেখছেন, তিনটে সমস্যা তো একটু আইডেন্টিফাই করা গেল, জমা জল, রাস্তাঘাট আর পানীয় জল। যদি মনে হয় আপনার আরও কোনো সমস্যা আছে, যে কোনো ওয়ার্ডের হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, সরাসরি আমাদের কমেন্ট করুন এবং জানান আপনার প্রশ্ন কি আছে, এবং আপনার প্রশ্ন আপনার ওয়ার্ডের কাউন্সিলরকে আমরা তুলে ধরবো আপনাদের তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি বেঙ্গলি। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে, নতুন কোনো পুজোর আপডেট নিয়ে।